হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। নমস্কার সকলকে, মই ইম্পি কলিতা আপোনালোক সকলোকে মোৰ চেনেলৰ আন এটি নতুন ভিডিঅ'লৈ আন্তৰিক স্বাগতম জনাইছোঁ। আশা কৰোঁ আপোনালোক সকলোৱে ভালে আছে আৰু ময়ো আছোঁ। চ' গাইজ, এয়া আমি আহিছোঁ এতিয়া 9 মাইলৰ এয়া গণেশ মন্দিৰৰ পিনে, কাৰণ আমি এইফালৰ পৰা গৈ আছোঁ। আজি আমাৰ ট্ৰিপটো হ'ব শ্বিলঙলৈ, ত' আমি এতিয়া গৈ আছোঁ শ্বিলঙত আৰু এয়া এইফালে এওঁ। চ' আমি এতিয়া যাত্ৰাটো আৰম্ভ কৰি দিলোঁ। ত' ইয়াৰে পৰা এণ্ট্ৰ পাৰ্টটো বনাই দিলোঁ, মানে গণেশ মন্দিৰটোৰ পৰা, যিহেতু ইয়াতে আহি অলপ ৰখি কিনে সেৱা এভাগ লৈ ল'লোঁ আমি। ত' ইয়াৰে পৰা মানে আমাৰ জাৰ্ণিটো ষ্টাৰ্ট হ'ব। ত' ব্লেছিং লৈ ল'লোঁ গণেশ বাবাৰ। ত' আপোনালোকে চাই থাকক, আজি আমাৰ ট্ৰিপটো আপোনালোকক দেখুৱাওঁ, আপোনালোকৰ লগত শ্বেয়াৰ কৰোঁ। ত' আমি বহুত বেছি এক্সাইটেড ন, বহুত বেছি এক্সাইটেড। ত' ইয়াতে পূৰা ৰ'দ আৰু এতিয়া আমি গৈ আছোঁ আৰু, ত' ঠাণ্ডা ঠাণ্ডা বতাহ হাৱা লৈ গৈ আছে, এইফালে ৰ'দো আছে বহুত। ত' লেটছ গ' আহি আহি পালোঁ যোৰাপাটৰ তেল ডিপু আৰু ইয়াতে আমি তেলটো ভৰাই ল'লোঁ আৰু এইটো হ'ল আমাৰ ট্ৰলি। ইয়াৰে পৰা আৰু 80 কিলোমিটাৰ আছে শ্বিলং পাবলৈ। আৰু আমি এতিয়া আহি পালোঁ এয়া, এইখিনি কি কয় একজেক্টলি ক'ব নোৱাৰিম জেগাখিনি, আৰু এয়া আহি পাই ইয়াতে ৰৈ দিলোঁ ন। বৰষুণ পৰি আছে টোপাল টোপাল, চাগে দেখিব পাৰিছে হেলমেটত। ত' সেইবাবে ভাবিলোঁ যে আমি ৰেইনকোটটো পিন্ধি লওঁ আৰু এয়া ৰেইনকোট ওলাই দিলে, লগতে আমি চিপ্ছো লৈ ল'লোঁ। আহোঁতে ব্ৰেকফাষ্ট কৰিয়ে আহিছিলোঁ ৰাতিপুৱা, যিহেতু বেছিকৈ খাব নোৱাৰোঁ আৰু চিপ্ছৰ কেবিংটো হৈয়ে যায় বাৰু চিপ্ছ দেখিলে এইফালে। আকৌ আমাৰ জাৰ্ণিটো কণ্টিনিউ কৰোঁ, মই ৰেইনকোটটো পিন্ধি লওঁ, ত' আপোনালোকে চাই থাকক। এইফালে আকৌ বতৰটো খুবেই বেছি ধুনীয়া, আহি খুব ভাল লাগিছে। একদম গৰম নাই, পূৰা ঠাণ্ডা ঠাণ্ডা ভাইব আহি আছে, লগতে অলপ অলপ বৰষুণো পৰি আছে, সেইবাবে গৈ আৰু বেছি ভাল লাগি আছে। মানে ট্ৰিপটো খুব এনজয় কৰি কৰি গৈ আছোঁ আমি দুয়ো। আৰু অলপ আহি আমি ৰখি দিলোঁ ইয়াতে। ত' ইয়াতে চাওক, এটা বস্তু ইউনিক লাগিছে, সেইটো হ'ল এয়া ওপৰত থকা মুৰ্গীটো, ইমান ধুনীয়াকৈ ডিজাইন কৰি বনাইছে। ভিতৰত কি আছে খুব জানিবলৈ মন গৈ আছে, কি হ'ব পাৰে যে মুৰ্গীটো এনেকৈ আঁকিছে, কি কাৰণত, কিন্তু সময় নাই, সেইকাৰণে আমি বাৰু নাযাওঁ ভিতৰত। আমি এতিয়া শ্বিলং পাবগৈ লাগে প্ৰথমতে। এইফালে মোৰ মানুহজনে নিজৰ ৰেইনকোটটো খুলি ভিতৰত সোমাই দিলে বৰষুণ কমা দেখি। অঁ নাই নুখুলোঁ, আৰু যদি আগত বৰষুণ পাওঁ। আৰু তেওঁ নিজৰ ৰেইনকোটটো খুলি দিলে, এয়া আৰু মই পিন্ধিয়ে আছোঁ, কাৰণ ঠিক নাই ইয়াতে যেতিয়া তেতিয়া য'ত ত'ত বৰষুণ আহি যায়। ত' আমি পাম আৰু শ্বিলং পাইছোঁ আৰু ধৰক, মানে পাই গ'লোঁ, অলপ বাকী আছে। ত' বহুত বেছি ভাল লাগি আছে মনটো। আমাৰ বিয়াৰ পিছত ফাৰ্ষ্ট ট্ৰিপ শ্বিলঙত, তাকো এক্টিভাত, বহুত বেছি ভাল লাগি আছে, বহুত বেছি হেপ্পি। ত' আমি যাওঁ আৰু এতিয়া ন, অলপমান ৰৈ দিছিলোঁ। চ' এতিয়া আমি শ্বিলঙৰ একদম মিড পইণ্টত আছোঁ আৰু ইয়াতে গাড়ী পাৰ্কিং কৰা জেগা আছে, তাতে আমি গাড়ীখন পাৰ্ক কৰি এতিয়া বোলো আমি হোটেল চোৱাত লাগি যাওঁ। চ' গাইজ, ফাইনেলি আমি পাই গ'লোঁ পুলিচ বজাৰ, মানে শ্বিলঙত, আৰু পুৱা দেৰিয়ে হ'ল আমাৰ। আমি আহি ইয়াতে বহুত হোটেল চেক কৰিলোঁ আৰু এট লাষ্ট আমি পাই গ'লোঁ হোটেল। হোটেল বিচাৰোঁতে অলপ সময় লাগিলে, একো নাই, পাই গ'লোঁ। আৰু বেগছবোৰ গোটেই থৈ আহি বোলো অলপ কিবা খাই আহোঁ, যিহেতু ভোক লাগিছে। ব্ৰেকফাষ্ট খাই অহাই ঘৰৰ পৰা, তেনেকৈ ৰাস্তাটো একো খোৱা নাই, চিপ্ছ কুৰকুৰেৰ বাহিৰে। এইফালে মটন আৰু চিকেন পাই ভোকটো বাঢ়িহে গ'ল। ভোক লাগিছে, বহুত ভোক লাগিছে, মানে ইমান ভোক লাগিছে আজি যে ৰখাৰ টাইম নাই, মই হাত ধুই অহাই নাই আৰু এওঁ খোৱাত একদম লাগি গৈছে। আৰু খাই বৈ এয়া ওলাই আহিলোঁ আকৌ বিচাৰি বিচাৰি। ইয়াতে এখন পাৰ্ক আছে, বাৰিক পাৰ্ক বুলি কয় চাগে, ইয়াতে কিবা এনিমেলো আছে নেকি গম নাপাওঁ। আৰু আহিয়ে ইয়াতে এয়া মই লৈ ল'লোঁ স্মুথ আৰু এইফালে এওঁ ল'লে ফ্ৰুটি। ত' এতিয়া সোমাওঁ আৰু ইয়াতে। হয়, মই ঠিকেই শুনিছিলোঁ, এওঁ মোক ঠিকেই কৈছিলে, ইয়াতে পাৰ্কৰ ভিতৰতে এনিমেলো আছে। মুঠতে মই আজি ৰেইনকোটটো খুলিবই পৰা নাই, খুলিছিলোঁ মাত্ৰ আহি কিনে, বোলো হোটেলত ৰেইনকোটটো থৈ আহোঁ। আহি ওলাই চাওঁ যে আকৌ বৰষুণ দিব ধৰিছে। ত' মোৰ মানে আজি এনেকুৱা অৱস্থা হৈছে যে ৰেইনকোটটো একদমেই খুলিব পৰা নাই, য'তে গৈ আছোঁ পিন্ধি পিন্ধি এনেকেই গৈ আছোঁ। চাই লওঁ কালিৰ বতৰটো কেনেকুৱা হয়, আজিটোতো পুৰা বৰষুণ, মোৰ মাত বহি গৈছে ইয়াতে, ইমান বেছি ঠাণ্ডা, সঁচাই বহুত বেছি ঠাণ্ডা। চ' সোমাই গ'লোঁ পাৰ্কত আৰু এয়া ভিতৰখিনি দেখিছে কিমান ধুনীয়া, বহুত ডাঙৰ এৰিয়া, স্পেচিয়াছ হয় বহুত। এয়া চাওক কিমান ডাঙৰ এৰিয়া, আমি এতিয়া এইফালেদি সোমাইছোঁহে আৰু সেইফালেতো যাবলৈ আছেই।
আন্ধারও হবলে হলে কেতানো বাজিলে ইমান আন্ধার আন্ধার লাগছে। চাও গাইজ, তিনটা বাজাতে ইমান আন্ধার আমার গুহাটিত, পাঁচটা বাজাতো সাগে ইমান আন্ধার নহয়, মানে এতিয়া গরম দিনত আর ইয়াতে চাও। আর এইফালে ইয়া ডেটিং প্লেস, মানে বেস্ট সিটিং প্লেসেস ফর কাপল। আর ইয়াতে দেখিছো ডিয়ার, এয়া রব দেখুয়া আপনাদেরকো চাওকসুন। দুটাই আকো এইফালে আছে একটা ব্ল্যাক বিয়ার, এয়া এও মাতিছে, মাতুতে এবারটা আহিলে উসলকে। ও মাই গড, আর এইটো চাওক, এইটো হইছে ফক্স। জয় শ্রীরাম। বাপ রে, কিমানখিনি এরিয়া কভার করেছে এই পার্কখনে, চাই শেষে হওয়া নাই। তাতে রোড আছে না বরখুন হুদকসুন, তাতে রোড আছে না বরখুন না। ঘরপরা ফোন করেছিলে, তাকে এও খুদিবলে দিলু রোড আছে না বরখুন আছে হুদক, গুয়াহাটিত বলে পুরা রোড আছে। সো আমি গুটে পার্কখন এক্সপ্লোর কইলু, বহুত বেশি ডাঙর এরিয়া, একদম স্পেসিয়াস, বহুত বহুত ধুনিয়া, আর অ্যানিমেলসও আছে ভিতর পার্কর ভিতরতে। তো এটা আমি উলাই দিল ইয়ারেপরা ন, উলাই আকো স্মুথকে ললে, যেহেতু খাই খুব ভাল লাগে এই শেকটু। এতিয়া ব্যাক টু ব্যাক আর এখন পার্কত আহি গলো আমি, মই এবোৰ চিনি নাপাও, এও মোক লৈ আহি আছে। তো একেলগে দুখন পার্ক, এখন পার্কৰ পৰা আহিলো, এখনত এনিমেলস নাই, এখন অকল পার্কে হয়, এখনৰো এরিয়াখিনি বহুত ডাঙৰ হয়। অ, ইয়াতে মানুহ সংখ্যা বেছি আছে, এনিমেলস নাই, এইখনত এনিমেলস বেছি আছিলে। তো আহিছো ইয়াতে এবাৰ, আৰু এখন পার্ক অলপ দেখুৱাই দিছো আপোনালোকক এনেকে। আর আমি এতিয়া বোটিং করিম বলে ভাবিছো, মইতো বহুত ভয় খাও, মই বোটিং করবলে নোৱাৰো, কিন্তু এর সাহসত করিম বলে ভাবিছো। আর ইয়া মোর মানুষজনে একদম জেকেট চেকেট মোক পিন্ধাই দি আছে, আমি বোটিং করিম বলে ন, যে মোর ভয় লাগি আছে, মই যে অকল এর সাহসর বাবেহে মানে যাম বলে কৈছো, নহলে তো মই বহুত ভয় খাও। এইফালে মোর মানুষজন রেডি হয়ে গেল, তো আমি এতিয়া বোটিং করিম, আর লাইনত বহুত মানুষ আছে, আপনার দেখাও রব। মাই গড, পানিখিনি যে ইমান উচর উচর দেখিছো ন, একদম চাও চুব পড়া পানি পুরা, একদম বহুত উচর দেখিছো পানিখিনি। কি হয়েছে আপনার, আরো করব বোটিং। বাকি যি নহক, মোর মানুষজনে কিন্তু খুব ফুর্তি পাইছে, তাকো মুখ লো আহিছে, তো আরো বেশি ফুর্তি পাইছে বোটিং করে। আজির দিনটো একদম বহুত ধুনিয়াকে স্পেন্ড করিলো, ওয়েল ডে স্পেন্ড আজির দিনটো, সচাই বহুত ভাল লাগিলে আজি। এতিয়া কালি মর্নিং আমি যাম বেলেগ ঠাইলৈ, আজিতে নকও কত যাম, আপনালোকে গোটেখিনি চাই থাকিব, গম পাব, আমি কালি কলে যাম। পার্কখন ভাবি আছো ইয়ারেপরা আপনালোকক দেখাই দিও অলপ ভিউখিনি, মানে ইয়ারেপরা গোটেখিনি দেখা পাই, তো আপনাদের দেখাই দিও ব্যাক সাইড করে চাই লোক। আমার বোটিং করা হয়ে গেল, আর গোটে পার্কখন চালো ধুনিয়াকে, বোটিংতে বহুত বেশি সময় লগালো আমি, তো বহুত বেশিয়ে ভাল লাগিল, পানির মাঝেরপা আহিলে ইচ্ছাই নাছিলে, কিন্তু আহিলো, আর বোটিং করতে করতে এয়া আন্ধার হয়ে গেল, আর এটা আমি যাও, আর মানে এটা উলাও ইয়ারেপরা, আর তেনেকে যার এটা বর্তমান একো প্ল্যান নাই, যেহেতু যে দিনটো পুরা ঘুরিলো আর বহুত ভাগরও ধরেছে। তো এটা ডাইরেক্ট যাম রুম,
তো আপনার রুমটো দেখাবলে আছে, যেহেতু রুমটো দেখা নাই মই, তো রুমটুকু দেখাম। তো হেয়াই আর চাই থাকব, আশা করো আপনাদের মোর ভিডিওটা চাই ভাল পাই আছে। গুড ইভিনিং গাইস, সো এইখন এখন হোটেল হয় যত অকল ভেজ পোৱা যায়, আর এইখন হোটেল একেবারে পুলিশ বজারের ওসরতে আছে, আর পুলিশ বজারখন ধুনিয়াক দেখি এইখন হোটেলেরপরা। সো গাইস, এটা আমি ইভিনিং স্ন্যাক করবলে আহিলো রুমেরপরা, আমি একদম পুলিশ বজারের সেন্টারতে আমিও মানে রুমটো বুক করেছো হোটেলটো। তো আমি একদম সেন্টারত আছো, আর এ অর্ডার দিছে, কি অর্ডার দিলে আপনি? ছোলে ভটোরে অর্ডার দিলে, আর দুকাপ লালচা দিলে, যেহেতু একদম টুপনি টুপনি লাগি গেছে ফুরি ফুরি। এটা এইখানে খাই মিলি আমার 8:30 বাজিব ন। যেহেতু এটা বোলো পুলিশ বজারখনকে চাও ভালকে, আর বোলো রাতেপা সময়ও নহব তেনেকে সুমাবলে ইয়াত, সেইভাবে এটাই সুমাই দিলো। আর পুরা প্রথমেরপরা আমি একদম চাই স্টার্ট দিলো, চাও কত কি কি ভাল পাও। আর চাই চাই গম পালো যে এই পুলিশ বজারখনত বিশেষকে ঠান্ডা দিনত পিন্ধা কাপড়ে আছে, যেহেতু শিলংখন ঠান্ডা, সেইভাবে কি জানি হব পারে। তো মানে একটা বাসকোট লই ললো, আর এটা বারো আমার তাতে নালাগে গুয়াহাটিত, বাট এও কইছে ঠান্ডা দিনত কাম আহি যাব, মেখলা চাদর উপর পিঁধিবলে পারিম। তো লই ললো এটা, আর এটা চাই আছো বজার, তো তাতে এটা আর বস্তু চাই আছো কিবা কিবি, লগতে মই গাডারও লই ললো যেহেতু মই রবর গাঁঠুয়ে, আর এও আমার এইবিল চাই আছে কিবা কিবি। ট্রাই করে করে চালো জ্যাকেট, তো বহুত ভাল পাই গলো, মানে বস্তু বহুত আছে, আপনাদের যদি একদম চাই কিনে ভালকে বিচারে, সময় লগাই কিনে যদি চাই, তো আপনাদের চয়েস মতে পাই যাব, খালি সময়ের বহুত প্রয়োজন ইয়াতে। তো হেয়াই আর আর ইয়াতে মই আহিলো ফটোস ক্লিক করবলে, কিন্তু এখন ফটো ভাল নহল যেহেতু বহুত আন্ধার, আর গাড়িও বহুত আহা যাওয়া করে আসলে। কিবা কব, টায়ার্ড আজি আমার বহুত টায়ার্ড লাগিছে। আর এটা মানে পুলিশ বজারখন এক্সপ্লোর করে আহি খাব সুমালো, আর আমি সুমালো বাবা টুরিস্টত, ইয়াতে থাকাও আছে ব্যবস্থা, আর লগতে খাওয়াও আছে, আমি ইয়াতে থাকা নাই বারো, ইয়াতে আমি খাবলে আহিলো, ছোলে ভটোরা খাইছিলো হে মানে, এতিয়া আকো ডিনার খাবলে হয়ে গেল আমার। এয়া ফাইনালি অর্ডার আহি পালে, আর এটা আমি খাও। তুমি দিনত খাওয়া বেশি ভাল, তাই ভাত তো ভাল, কিন্তু চাউল তো কিনা ভাল লাগা। গাইজ, আমি কি কৈ আছো চাগে আপোনালোকে বুজি পাইছে, আমি কৈ আছো যে ভাতটো খাবলৈ একেবাৰে ভাল লগা নাই, তথাপিও খাই আছো, উপায় নাই। সো এতিয়া আমি ডাইরেক্ট ইয়াৰপৰা গৈ শুই যাম, আৰু এইটো ভিডিঅ' কণ্টিনিউ হ'ব, ডাইৰেক্ট আপোনালোকক লগ পাম কালি ৰাতিপুৱা, চাই থাকিব। দি নেক্সট ডে ৰেডি নে যাবলৈ? এতিয়া ক'ত যাম আমি? চেৰাপুঞ্জি। সো ইয়ে আমি যাম এতিয়া চেৰাপুঞ্জি, আর আমি এতিয়া রেডি হয়ে গলো, এতিয়া বাজি আছে 8:00, পুরা কারেক্ট 8:00 হল, আর আমি পুরা রেডি দুয়ো, আর মই পিন্ধিছো এটা শার্ট, এটু শার্ট হয় ফুল লুকটো এও পিছত ভালকে দেখাই দিব পিছেদি, আর ঠান্ডা যেহেতু তলত এটা সোয়েটার পিন্ধি লৈছো, সোয়েটার নহয় জাস্ট স্কিন টাচ এটা টপ পিন্ধি লৈছো তলত, আর মই রেডি হয়ে গলো, আমি মই মানে আমি দুয়ো রেডি হয়ে গলো ন, নাই মই রেডি হওয়া নাই, এও পুরা সোয়েটারটা পিন্ধি ললে চেক আউট টাইম আছিলে 12 বজাত, কিন্তু আমি 8 বজাতে চেক আউট করে উলাই দিলো।
আৰু আহি আহি আমি চেৰাপুঞ্জীৰ এই জেগাখিনিত ৰৈ দিলোঁ। মানে ইয়াতে ধুনীয়া ফটো উঠা মানে স্পট আছিলে আৰু মেইনলি ভিউখিনিও বহুত ধুনীয়া, সেইখিনি চাবলৈও ৰৈ দিলোঁ। ফাইনেলি আমি আমাৰ ডেষ্টিনেশ্যন পাই গ'লোঁ আৰু আমি চাবলৈ আহিছিলোঁ ছেভেন ষ্টাৰ ৱাটাৰফল আৰু ভালকৈ দেখিলোঁ, কিন্তু অলপ পিছতে মানে মেঘেৰে পূৰা ঢাকি গ'ল আৰু ইমান কুঁৱলী পৰি আছে, তাতে বৰষুণো দিছিলে। তো কিবাকৈ চালোঁ আৰু একেবাৰে তাৰে ওচৰত এখন মেগী ষ্টল বহি আছিলে, তাৰে পৰা আমি মেগী খালোঁ দুয়ো। সিমান এটা টেষ্টি হোৱা নাই কিন্তু ভোকত খাই দিলোঁ, যিহেতু তাতে আৰু খাবলৈ এনেকুৱা একো নাছিলে। তো এইবোৰ খাই লৈ মেলি আমি অলপ ফটোছো উঠিলোঁ। বাৰু আপোনালোকে মোৰ শ্বিলং অহা মিনি ব্লগবোৰ চাইছেনে নাই জনাব, আৰু যদিহে চোৱা নাই তেন্তে মোৰ চেনেলত গৈ চাই ল'ব, অলৰেডি আউট কৰা হৈ গৈছে। আৰু চেৰাপুঞ্জীৰ পৰা আহি আহি আমি পাই গ'লোঁ শ্বিলং আৰু ইয়াতে এখন হোটেলত আমি সোমালোঁ পৰঠা খাবলৈ। 2000 years later finally দুদিন পিছত আমি আহি পালো আজি গুৱাহাটী আৰু ইয়াতে আহি আমি নুডল কিচেনত চাওমিন খাব ললো পৰ্ক চাও। তো আমাৰ শ্বিলং ট্ৰিপটো কেনেকুৱা পালে জনাব তেন্তে, বাই বাই।